الله بغي كتاب وفو جغتي غشونا داي الله بغي كتاب وفو جغتي غشونا داي يا ما بندري يا ما بندري امي الله بغي تديكي غشونا كوري جانا لام امي الله بغي تديكي غشونا كوري جانا لام بندري امي الله بغي غشونا دي لام علم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا يا ما بندر يا ما بندر কেমন করে পৃথিবী জমিনে তোদেরকে আমি নিয়ামত দান করলাম বান্দা আমি আল্লাহ আমার কোন নিয়ামতের অস্বীকার কি তোরা বলতে পারবি না 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 বান্দা আমি আল্লাহ পাক আমার কোন নিয়ামতের অস্বীকার তোরা করতে পারবি না আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল সাহাবী হুজুরদেরকে সম্মুখে বসিয়ে নিয়ে সাহাবী হুজুরদেরকে সম্মুখে বসিয়ে নিয়ে যেমনই করে আপনারা আমি গুনাহ আগার আমার সম্মুখে বসে রয়েছেন আল্লাহ পাকের নবী দিল দুনিয়ার বাদশা হুজুর আমার সাহাবী হুজুরদেরকে সম্মুখে নিয়ে বসে আল্লাহ পাকের নবী বায়ান করছিলেন বায়ান করতে করতে এমন জায়গা আল্লাহ পাকের নবী সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন আল্লাহ পাকের নবী সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন আল্লাহ পাকের নবী সাহাবীরা নিস্তব্ধভাবে শ্রবণ করছিলেন কোন সাড়া করছিলেন না কোন শব্দ করছিলেন আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন ওই সময় বললেন হে বাবা সাহাবীরা হে আমার সাহাবীরা আমি নবী যখন সূরা আর রহমান যখন জিন জাতির সম্মুখে তেলাওয়াত করছিলাম আমি নবী যখন জিন জাতির সম্মুখে সূরা আর রহমান তেলাওয়াত করছিলাম বাবা সাহাবীরা জিন জাতিরা তোমাদের মতন নিস্তব হয়ে বসেছিল না জিন জাতিরা তোমাদের মতন এভাবে বসেছিল না সাহাবীরা ওই সময় জিন জাতিরা আমি নবী যতবার তেলাওয়াত করি ফাবি আইয়ালা ওই সময় জিনজাতিরা বলছিলেন না 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 আমার আল্লাহ পাক ভাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ পাক আমার দেওয়া নিয়ামতের অস্বীকার কি তোমরা কিছু করতে পারবে হে আমার বান্দারা আমি আল্লাহ নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামতের অস্বীকার কি তোমরা করতে পারো হে আমার সাহাবীরা তোমরা তো এই আয়াতটা শ্রবণ করে তোমরা তো এই আয়াতটার অর্থ জেনেও তোমরা চুপ করে বসেছিলে কিন্তু জিন জাতির সম্মুখে আমি নবী যখন তেলাওয়াত করেছি যখন শুনেছি জিন জাতিরা তারা নিস্তব্ধ হয়ে চুপ করে বসেছিল না জিন জাতিরা কি জবাব দিয়েছিল জিন জাতিরা কি জবাব দিয়েছিল লা আমরা কোনদিনের তরে অস্বীকার করতে পারি না আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাপ বেটা মিলে বলা যায় না সুবহানাল্লাহ ফারিস্তারা আল্লাহ পাকের ফারিস্তারা যখন আমার নবীর শানে এই আয়াত তেলাওয়াত করলেন আল্লাহ পাকের নবী তেলাওয়াত করলেন ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহর দেওয়া কোন নিয়ামতের অস্বীকার তোমরা করবে সাহাবীরা চুপ করে বসে রয়েছে কিছু বলে নাই সাহাবীদের মজা লাগছে চুপ করে বসে রয়েছে কিন্তু জিন জাতির সম্মুখে আমার নবী মানব জাতির যেমন নবী জিন জাতির নবী না নবী না জুড়ে বলেন জিন জাতির নবী সেই নবী জিন জাতির সম্মুখে যখন বলছেন ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান ওই সময় জিন জাতিরা কি বলেছিল লা বিশাইইন মিন নিআমিকা রব্বিনা আমাদের দেওয়া নিয়ামত আমাদের রবের দেওয়া নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না কোন নিয়ামত আমাদের দেয়নি আর মানব জাতি বলে আল্লাহ দিয়েছেটা কি নিয়ামত আল্লাহ দিয়েছেটা কি নিয়ামত কি নিয়ামত দিয়েছে বলে আরে আমার আমার একতলা ঘর হয়েছে আমার পাশের বাড়ি সেলিমের ঘর দুতলা
আমার একতলা হয়েছে আমার পাশের বাড়ির সেলিমের ভাই তার ঘর দুতলা ওর দিল দুতলা আমার দিল একতলা তাহলে আমার দিলটা কি তুমি এই নিয়ামতের ভাগাভাগি করছো এই নিয়ামতের ভাগাভাগি আজ যুবকেরা যুবকেরা বলে বিয়ে হওয়ার পরে বলে ওর বউটা অত সুন্দর শালা আমার বউটা এত খারাপ হ্যাঁ এই নিয়ামতের ভাগাভাগি করছো তুমি এই নিয়ামতের ভাগাভাগি করো না নিজেরটা ছেড়ে পরেরটা খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার একতলা হয়েছে তার মধ্যে পাথর আছে তার দুতলা হয়েছে তার পাথর নেই তাও এর হিসাব দুতলা হলো শালা আমার দুতলা হলো না শালা ওর বউটা এত সুন্দর আমার বউটা সুন্দর হলো না শালা কোন দেশে বিয়ে করেছে বে ও এরকম ধরনের বিবেচনা এই নিয়ামতের দ্বারা তালাশ করে মানব জাতি এই নিয়ামতের তালাশ করে না আল্লাহ বললেন কি আলাম না জালিল আরদ মিহাদা ওয়াল জিবাল আওতাদা ওয়া খলাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আন-নাহার মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা হে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করলাম আলাম না জালিল আরদ মিহাদা এই জমিনটাকে তোমাদের জন্য আমি আল্লাহ সমতল করে দিলাম সজ্জা সাইতুন ন্যায় সহজ করে দিলাম পৃথিবীর জমিনটাকে বান্দা এই পৃথিবীটাকে সমতল করলাম কিসের জন্য বান্দা একবার কি চিন্তা করলে না হে বান্দা এই পৃথিবীর জমিনটাকে সমতল না করে যদি পৃথিবীর জমিনটা সোজা করে খাড়া করে যদি দাঁড় করিয়ে দিতাম হে বান্দা তাহলে কি তোমরা এক জায়গাতে এভাবে বসে থাকতে পারতে একটু বলেন এই পৃথিবীর জমিনটা এই যদি সমান করে না থাকতো এখানে আমলটা রাখতে পাচ্ছি আর এইভাবে রাখলে কি হতো চেপে রাখতে হতো আমরা চেপে এরকম দাঁড়িয়ে থাকতে পারবো তাহলে কি হতে হতো স্পাইডারম্যান হতে হতো তাই না হ্যাঁ আল্লাহ বলেন বান্দা তোদের জন্য আমি আল্লাহ সমতল করেছি খাড়া করে দিইনি জমিনটাকে আমি আল্লাহ সমতল করলাম কেন বান্দা চিন্তা করো না আলামনা জালিল আরদ মিহাদা আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে সমতল করেছি ওয়াল জিবালা আওতাদা কেন জন্য আমি সমতল করলাম কিসের জন্য এ আমার যুবকেরা এ আমার জওয়ানেরা পর্দা রানে মেয়েরা একটা বারের জন্য কি চিন্তা করি নাই আল্লাহ পাক কিসের জন্য এই পৃথিবীর জমিনটাকে সমতল করলেন আল্লাহ বলে বান্দা হে আমার বান্দারে কিসের জন্য সমতল করলাম একটা বার চিন্তা করলি না বান্দারে বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে এতটাই ভালোবাসি আমি আল্লাহ পাক তোদেরকে এতটাই মহাব্বত করি বান্দারে আমি আল্লাহ পাক কোন জাতি সৃষ্টি করার সময় আমি আল্লাহ এই ঘোষণা দিই নাই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম হে বান্দারে আমি আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করার সময় বলিনি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম আমি আল্লাহ পাক গাছ ও তৃণলতা সৃষ্টির সময় বলি নাই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম হে বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করার সময় আমি আল্লাহ বলেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম আমি আল্লাহ পাক মানব জাতিতে উত্তম আকৃতিতে মানব জাতিকে সুন্দর গঠনে আমি আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছি আমি আল্লাহ মানব জাতিকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি আর আমরা আমাদের সন্তানদেরকে আমাদের স্কুল কলেজে পড়িয়েছে কি বানর থেকে সৃষ্টি হয়েছে পড়েছে না পড়েনি আমরা জানি না জানিনি অনেকে যে মানব সৃষ্টি বানর থেকে বলে না বলে না এই মানব বিবর্তনবাদ কে করেছিল জানেন বিজ্ঞান পড়েননি আপনার তো বিজ্ঞান পড়িয়ে আপনাকে বুঝিয়েছে যে বানর থেকে সৃষ্টি মানব জাতি মানব বিবর্তনের এই হিস্টোরি আপনাকে জানালো কে আপনি তাকে জিজ্ঞাসা করেননি মিস্টার ডারউইন
মানব বিবর্তন বাদের যে এই ঘোষণা দিয়েছিলেন মিস্টার ডারউইন, ডারউইন যখন এই ঘোষণা দিয়েছিল যাতে মানব বিবর্তন বাদের এই সুরটাকে ছড়িয়ে দিলাম যাতে করে এরা যেন জানে আদম থেকে এদের আকৃতি গঠন হয়েছে, আদম থেকে এদের আকৃতি গঠন হয়েছে, ওই আদম থেকে যেন বলার না সুযোগ পায়, এদেরকে শিক্ষা দেওয়া হবে এরা বানর থেকে মানুষ। আমরা আমাদের সন্তানদেরকে এখনো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে আরে তুই তোর এই আকৃতি তোর এই গঠন কোথা থেকে তুই পেলি, বলে বানর থেকে। বানর যেরকম চারটে পা আছে, আমার দুটো পা তার দুটো হাত, বানরের মতনই আমাদের অনেকটা স্মৃতি কাজ করে। তবে মিস্টার ডারউইন কোথা থেকে এটা নিয়েছিল জানেন? আরে ওদের কোনো ক্ষমতা নাই যে নিজে থেকে একটা জিনিস তৈরি করে বিবর্তন বাদে সুর চড়াবো, আরে ও নিয়েছে আমাদের থেকে, ও নিয়েছে আমাদের থেকেই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন তো? হযরত বাবাজি আমি আপনাকে কোরআন এবং হাদিস ছাড়া বাইরে কথা বলবো না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটা আয়াত নাযিল হয়েছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর যবুর তেলাওয়াত করতেন, আমরা যেরকম কোরআন তেলাওয়াত করি, আমরা কোরআন তেলাওয়াত করলে আমাদের শুনতে খুব ভালো লাগে। এই বাংলাদেশের একজন একটা ছোট ভাই সালে আহমদ তাকরিম, ওই সালে আহমদ তাকরিমের একটা শিশু সন্তান কলিজার টুকরা, ওই বাচ্চাটা কত কত দেশকে হারিয়ে পিছনে ফেলে সে একে হয়েছে কোরআন তেলাওয়াত করে। তার তেলাওয়াতটা শুনতে ভালো লাগে না? কত সুন্দর বলেন তো তেলাওয়াত, তার তেলাওয়াত যেরকম সুন্দর লাগে এটা শুনতে ভালো লাগে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যবুর শরীফ তেলাওয়াত করতেন, এত মাধুর্য ছিল, এত সৌন্দর্য ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত। মানব জাতি কেন, শুধু জিন জাতি কেন, সমুদ্রের মাছগুলো বিচরণ করে বিচরণ করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যবুর তেলাওয়াত শুনতে আসতেন। একটু বলেন সুবহানাল্লাহ, মাছগুলো বিচরণ করে যবুর তেলাওয়াত শুনতে আসতেন, এত সুন্দর তেলাওয়াত করতেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তেলাওয়াত করতেন নদীর ধারে সমুদ্রের ধারে চলে যেতেন, আর ওই মাছ একত্রিত যখন হতো তখন ওই দেশের মানুষগুলো জেলেগুলো তারা আনন্দ পেতে এতগুলো মাছ এক জায়গাতে হয়েছে একসাথে তুলবো আর বিক্রি করব, আনন্দ খুব। তারা যখন ওই মাছগুলো একসাথে পেয়ে তুলছে, দাউদ নবী বলছে তোমরা ওই মাছগুলোকে ধরো না, ওই মাছগুলো আমার জাবান থেকে নিঃসৃত যবুর তেলাওয়াত শুনতে এসেছে, ওদেরকে ধরে পাকড়াও করো না, ওরা তেলাওয়াত আমার জাবান থেকে শুনছে, ওদেরকে পাকড়াও করে তেলে ভেজো না, কারণ ওরা শুনছে আল্লাহ পাকের কিতাব, ওদেরকে ধরে বাজারে বিক্রি করো না, ওরা শুনছে আল্লাহ পাকের কিতাব। তারপরেও তারা কি করেছিল, সীমা লঙ্ঘন করেছিল কিনা আল্লাহ পাকের আদেশ হয়েছিল তাদেরকে ধরো না খেও না, কিন্তু তারা একটু চালাকি করলো, কি আজকে ধরবো না ঠিক আছে কিন্তু ঘের দিয়ে রেখে দেবো, মাছগুলো জমে থাকবে পরের দিনে গিয়ে তুলে নেবো, একটু চালাকি করেছে। আল্লাহ পাক একটু চালাকি মার মেরেছে, তুমি যত চালাকি করবে তার থেকে বড় চালাক কে? আল্লাহ। আল্লাহ পাকও চালাকি করেছে, মানুষ আসিস মানুষ থাক, মানুষ থেকে রূপ চেঞ্জ করে আল্লাহ পাক তাদেরকে বাঁদর করে দিয়েছিলেন, বানর বানিয়ে দিয়েছিলেন, মানুষের থেকে বানর বানিয়েছে, বানর থেকে মানুষ নয়। আর মিস্টার ডারউইন সেটাকে পরিবর্তন করে কি করলে, বানর থেকে মানুষ। সে পেয়েছে কোথা থেকে? আমাদের কাছ থেকে। এটা নিয়ে চাপিয়ে দিল যাতে এরা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ভুলে যায়। জানেন আপনাকে একটি মাসালা জানিয়ে দিয়ে যায়, কোনদিন আপনি আপনার স্ত্রীকে গালে চর মারবেন না, কি করবেন না, রেগে গেছেন কঞ্চির বাড়ি বাড়ি কাপসাবেন, অন্যায় করেছে আপনার কাছে কঞ্চির বাড়ি বাড়ি মেরে লাল করে দেবেন, তথাপিও গালে চর মারবেন না। কেন? তাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতেই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানব জাতিকে উত্তম আকৃতি, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ছিল উত্তম আকৃতি, ওই আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা সেই সৃষ্টিকে আঘাত করো না। আমি আল্লাহ তোমাদেরকে জানালাম শুধু তোমাদের স্ত্রী কেন, তোমাদের কোন ভাই কোন ব্রাদারকে তোমরা গালে আঘাত করবে না, গালে চর মারবে না।
আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের নিয়ামত ওটা আমি আপনার কাছে যে কথা আলোচনা করেছিলাম আল্লাহ পাকের কিতাবের কথা আমি আপনার কাছে বলেছিলাম এই যুবকেরা আল্লাহ পাকের কিতাব আল্লাহ পাকের কোরআন কি বলেন আলামাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা উতাদা বান্দারে অজুহাত না দিতে পারে আল্লাহ পৃথিবী জমিন আমি গাতে পারিনি পৃথিবী জমিন আমি বুঝতে পারিনি ও রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে আমি আল্লাহ পাক আপনার বান্দা হিসাবে আপনাকে সিজদা করার মতো মরুন আমি একটা বাড়ির জন্য সুযোগ পাইনি আল্লাহ বলে বান্দা রে এই পৃথিবী আমি আল্লাহ পাক অনর্থ সৃষ্টি করেছি না 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 বান্দা রে বান্দারে সৃষ্টি করতাম ওই পিপড়া গুলো তোমার বাড়ির পচে যাওয়া যে ইঁদুর গুলো রয়েছে পচে যাওয়া পোকা গুলো রয়েছে ওই পোকা গুলো ওই ইঁদুর গুলোকে পিঁপড়ে টেনে 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 নিয়ে চলে যায় ক্ষুদ্র হলেও ছোট হলেও আমরা তার দ্বারাই উপকার পাই এ যুবকেরা জনেরা একটুখানি মনোযোগ সহকারে শোনেন আল্লাহ পাকের কিতাব আল্লাহ পাকের কোরআন কি ঘোষণা দেয় হে আমার বান্দা হে আমার বান্দা প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত দান করেছি এই পাহাড়া পর্বত গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তোমরা কি মনে করো অনর্থক সৃষ্টি করেছি পাহাড় গুলোকে কি মনে হয় অনর্থক সৃষ্টি করেছে অনর্থক নয় এই মোদিরা জানেরা জিনিসকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যখন সমতল করে সৃষ্টি করলাম দেখলাম এই পৃথিবীর জমিনটা থত 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 করে কাঁপছে এদিকে একবার ডাউন হয়ে যায় এদিকে একবার আপ হয়ে যায় এদিকে একবার আপ হয়ে যায় এদিকে একবার ডাউন হয়ে যায় বান্দারে বান্দা জমিনটাকে স্থির করার জন্য ওই পৃথিবীর জমিনটাকে স্থির রাখার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে জানালাম ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ পাক পাহাড়া পর্বতগুলোকে কিলকে নাই পেরেকে নাই আমি আল্লাহ পাক পৃথিবী জমিনে প্রেরণ করলাম আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ পেরেকের নাই কিরকের নাই আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা পেরেকের কাজ কি এই স্টেজটাকে ধরে রেখেছে কে একটু চিৎকার দিয়ে বলে পেরেক এই স্টেজটাকে ধরে রেখেছে পেরেক যদি পেরেক না মারা হতো যাই আমি রোগা হয়ে আর পাতলা হয়ে উঠলে এটা নড়তো না বাবাজি আমার এই রোগার কারণে আমার এই সাইটের কারণে আমি অনেক জায়গাতে গিয়ে একটু লজ্জিত হই এটা আমার প্রত্যেক জায়গাতে আমি নতুন জায়গাতে গেলে একটু লজ্জিত হই যখন ঢুকি
যখন মাহফিলের স্টেজের দিকে আসি দেখে বলে আরে ই ই কাকে নিয়েছিস রে কাকে এনেছিস তোরা আরে ও স্টেজে উঠে কি করবে ও কি বলবে ও তো আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের নিয়ামত স্টেজে ওঠার পর আল্লাহ পাক আমার রূপ যেন একটা চেঞ্জ করে দেয় আমি যতক্ষণ বলি আল্লাহ পাক আমাকে কোরআন থেকে বলায় কোরআনের বাইরে যখন আমি কথা বলি আমার যেন মনে একটা কিরকম হয় কি আলোচনা করছি আমি আমার আমার শ্রোতাদের জন্য কি আলোচনা করছি আমি কোরআনের বাইরে কথা বললে আমার জন্য কিরকম হয় কারণ আমি কোরআন পড়েছি আমি কেন কোরআনের বাইরে বলব আমি একজন হাফেজ আমার কোরআনের আয়াত মুখস্থ রয়েছে আমি একজন আলেম আমার ওই আয়াতের অর্থ কোনো জানা রয়েছে তারপরে ওখানে আমি এদের কাছে উল্টো পাল্টা কথা বলবো কোরআনের বাইরে কেন কথা বলবো আমি আমাকে আল্লাহ শর্ট করুক খাটো করুক রোগা করুক সোটা করুক যাই করুক আমার তো এই টেকচারটার উপরে নির্ভর করে না যে ওর ভিতরে ইলমি আর জ্ঞান আছে না নেই করে নির্ভর করে দেখবেন ওই যে সলে আহমদ তাকরি মতো বাচ্চা ছেলে ও কত বড় মহান একটা কাজ করেছে বলে তো আপনাদের গ্রামে লম্বা চাওড়া মোটা সোটা একজন ব্যক্তি ওই সলে আহমদ তাকরিমের মতো কাজ করতে পারবে 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 না সলে আহমদ তাকরিম ছোট খাটো রোগা সোগা যাই হোক কিন্তু একটি যা বড় মানুষ পারে না সে করে দেখিয়েছে আমি রোগা হই সোগা হই যাই হোক কিন্তু কোরআনের বাইরে যখন কথা বলবেন স্টেজ থেকে এক ধাক্কা মেরে বাঁশ বাগানের ভেতরে ঢুকিয়ে দেবেন হারাপ ওকে এনেছে কে বেবি যে কথা আলোচনা করছিলাম যে কথা আমি আপনার কাছে বলছিলাম কি কি বলছিলাম একটু বলেন মাশাআল্লাহ তাহলে আমার বক্তব্য আমার বাবা শুনছে শুনছে আমার কথা তাহলে একটু ধ্যান আছে কি বললাম ওয়াল জিবালা আওতাদা আল্লাহ পাক এই পাহাড় পর্বতগুলোকে পেরেকে নেয় আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনর্থক নয় বান্দারা পৃথিবী জমিন থত 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 করে কাঁপছে পেরেক দ্বারা মেরে দিলাম আর নড়বে না পৃথিবী পাহাড় স্থাপন করে দিলাম এই এত বড় পৃথিবীকে যদি ওই সরু পেরেক মানে হয় ওই পাহাড়গুলোকে আল্লাহ পেরেক হিসাবে ব্যবহার করলেন আর একবার বলেন না সুবহানাল্লাহ আমি গুনাহগার আল্লাহ হোসেন আপনাদের দ্বারে এসেছি আপনাদের কাছে কি আলোচনা করে শোনাবো আল্লাহ পাকের কিতাব ছাড়া আমাদের কোনো গতি নাই আল্লাহ পাকের কিতাব ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ পাকের কিতাব কি ঘোষণা দেয় বান্দা আমি আল্লাহ পাক তোমাদের কি পৃথিবীর জমিনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তোমাদেরকে সহজভাবে বেঁচে থাকার জন্য জমিনে তোমরা আরামদায়ক ভাবে বেঁচে থাকার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবী জমিনটা সুন্দরভাবে সজ্জায়িত করলাম এই পৃথিবী জমিনটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম বান্দা এ আমার বান্দা রে তারপরে কি আমি আল্লাহ পাক আমার নিয়ামতে অস্বীকার তোমরা করবে তারপরে কি আমি আল্লাহ পাক আমার নিয়ামতে অস্বীকার করবে বান্দা আমি আল্লাহ পাক আমার কোন নিয়ামতে অস্বীকার করবে আমি আল্লাহ পাক তারপরে তোমাদেরকে জ্বালাম তারপরে তোমাদেরকে ঘোষণা দিলাম ওয়খলাকনাকুম আজওয়াজা হে আমার বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করে পৃথিবী জমিনে পাঠিয়েছি হে আমার বান্দা যাতে করে পৃথিবী জমিনে আমার বান্দাদের মনে মধ্যে কোনো দুঃখ না থাকে আমার বান্দাদের মনে মধ্যে বেদনা কষ্ট না থাকে এ আমার বান্দারা আমি আল্লাহ পাক তোদেরকে বেদনা দিতে চাইনি আমি আল্লাহ পাক তোদেরকে কষ্ট দিতে চাইনি আমি আল্লাহ পাক তোদের সুখ শান্তিতে পৃথিবী জমিনে বেঁচে থাকার জন্য সুব্যবস্থা করে দিয়েছি এ আমার বান্দারা আমি আল্লাহ পাক
এত সুন্দর একটি ব্যবস্থা করে দিলাম ব্যবস্থা করে দেওয়ার পরে আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা কি দিলাম রে বান্দা বান্দা রে বান্দা জোড়াই জোড়াই সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠালাম আল্লাহ পাক যদি পৃথিবীর জমিনে মহিলা সৃষ্টি না করে যদি আল্লাহ শুধু পুরুষকে সৃষ্টি করত তাহলে কি আমরা সুখ শান্তিতে পৃথিবীর জমিনে বসবাস করতে পারতাম পারতাম আরে এখন মাথা নাড়ার এই চিন্তা ভাবনা দেখেন তার মানে হুজুর একসাথে হচ্ছে আর দুটো লাগবে বলে জোড়াই জোড়াই একটা কি করে দিয়েছে কেন দিয়েছে একটা জোড়াই জোড়াই করে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি বান্দা আমি আল্লাহ শুধু তুমি পুরুষ যদি তোমাকে সৃষ্টি করতাম বান্দা তুমি ওই খালের ধারে বসে ওই খালের ধারে বসে মাছ বাগানে পাতা গুনতে গুনতে চিন্তা করতে আল্লাহ কেন সৃষ্টি করলে আমাকে কিসের জন্য সৃষ্টি করলে আমার জীবনটা তো শেষ যদি আল্লাহ পুরুষকে সৃষ্টি না করে শুধু মহিলাদেরকে সৃষ্টি করত ওই মহিলারা খাল পারে বসে বসে খালের পাতা গুনতে গুনতে তারা বলতো না আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন পুরুষ ছাড়া কেন সৃষ্টি করলেন ওই মহিলা বলতো না বলতো আল্লাহ কিসের জন্য সৃষ্টি করলেন কি দরকার ছিল আমাকে সৃষ্টি করার মহিলা ছাড়া পুরুষ অচল পুরুষ ছাড়া মহিলা অচল তাহলে এদের দুজনেরই কাজ রয়েছে অভয় উভয়েরই কাজ আছে আছে না নাই উভয়েরই কাজ আছে তাই বাবাজি আপনি মনে করবেন যে আমি সারা মহিলা অচল তা বলে মহিলার একটু অন্যায় দেখলেই কি মার হ্যাঁ পুরুষ সারা মহিলা অচল মহিলা ছাড়া পুরুষ অচল এ বেটা ঘরের মধ্যে নিজের বউটাকে রেখে দিয়ে ঈদের দিনে বাইকে দুটা তেল ভরেছে তেল ভরে শালিকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলে হেরা টুকটুকির বোন খিটখিটি শোন আমি বাইকে তেল ভরি তোর বোনকে ঘরে তালা বন্ধ করে রেখেছি আজকে শুধু পিক আপ দেবো আর ছুটবো তুই শুধু আমার সাথে থাকবি বোন বা শালি চল এই এরকম মানসিকতার দুলা ভাই আছে না নাই খারাপ লাগছে এগুলো বলতে হবে এরকম আজকে সিস্টেম চলছে এরকম সিস্টেম চালাচ্ছে কি ঈদ গেল কটা দেখবে বলবেন বলুন আপনি কি তাহলে রাস্তার ধারে ওইগুলো দেখতে বসে থাকেন নাকি আরে বসে থাকতে হয় না এখন আর ও অটোমেটিক কানে ছুটবে খবর বলে এই ওই পাড়া দেখ কাকে নিয়ে ছুটছে খালি বলে ওর বউ তো ঘরে আর ও পিছনে কে ওটা পাশ থেকে সেলিম বলে আর ওর ওটা শালি রে এখন স্ত্রীকে আনন্দ দেওয়া বাদ আনন্দ পাচ্ছে শালি এরকম ধর্মের ছ্যাঁচড়া আছে না নাই হ্যাঁ আছে আল্লাহ পাক তাই বলে বান্দা রে বান্দা আমি আল্লাহ পাক তোমাদের সুখ শান্তির জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে জোড়াই জোড়াই করে আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা রে একে অপরের মধ্যে তোমরা তোমাদের ভালোবাসা বিনিময় করবে একে অপরের মধ্যে তোমরা তোমাদের ভালোবাসাটাকে ভাগ করে নেবে যদি তার মনের মধ্যে কষ্ট থাকে তুমি তার কষ্টটাকে বোঝার চেষ্টা করবে যদি তার তোমার স্ত্রীর মনের মধ্যে কষ্ট থাকে তুমি তোমার স্ত্রীর কষ্টটাকে বোঝার চেষ্টা করবে একটা বারের জন্য কি তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলেছো এ আমার প্রাণ স্ত্রী রে কিসের জন্য আজকে তোমার মনটা খারাপ এ আমার প্রাণ স্ত্রী রে কিসের জন্য তোমার মনটা খারাপ আমি তো তোমার স্ত্রী আমাকে মন খুলে বলো কিসের জন্য তোমার এতটা মন খারাপ বলেছি একটা দিন ঈদের দিনে গিয়ে দেখছি বউটা গালে হাত দিয়ে বসে রয়েছে এমন করে এই গিয়ে নিজের মতন গিয়ে বলে এরকম আছে আছে ও মতন ও সিমুই খেয়ে মার্কেটে বার হয়ে চলে গেল স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী ভালোবাসা পাবে কি গো বলে আর এখন দেখছি ভালোবাসা বাড়ছে কত বছর পরে বলেন তো স্বামী স্ত্রী ভালোবাসা কত বছর পরে দেখি মুরব্বী চাচারাও তো আছেন একটু বলেন দেখি আমাকে যে আমার নাতিকে বলে যাচ্ছি আমাকে আপনার নাতি ভাবেন যে আমার নাতিকে বলি দেখি বলেন নাতি মনে করে বলেন কত বছর পরে ভালোবাসা বাড়ে
60 বছর পরে স্বামী স্ত্রী ভালোবাসে এত মধুর সম্পর্ক ওরকম সম্পর্ক পৃথিবী আর দেখা যায় না কিন্তু আসল সম্পর্কটা যখন দরকার ছিল ওর সাথে ওর কোনো সম্পর্ক যেন ছিল না একটা বার কি বলেছি একটা বার কি জানিয়েছি একটা বার অনেকবার আই লাভ ইউ বলেছি আমার নিজের স্ত্রীকে একবার আই লাভ ইউ বলেছি একবার আই লাভ ইউ স্ত্রীকে বলাতে নিজের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ত না কমতো ভালোবাসা বাড়ত না কমতো মাশাআল্লাহ আমি গুনাহগার আপনাদের কাছে আলোচনা করলাম আমার ভাই আমার বন্ধু বাংলাদেশের আমার বন্ধু কে এম আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ আল মামুন ভাই আপনাদের দরবারে আসছেন আপনাদের কাছে আলোচনা করবেন আপনাদের মেহমান হিসাবে এসেছেন আমি বিয়াদবি করব না আমি বিয়াদবি করব না আমি যতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে আমি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ পাকের নিয়ামতের কথা আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ কি নিয়ামত দান করেছেন কি নিয়ামত আল্লাহ দান করেছেন কি দেয়নি আল্লাহ কি নিয়ামত দেয়নি আল্লাহ ঘোষণা দিয়ে সমতল করেছি পৃথিবীর জমিন তোমাদের জন্য পৃথিবী জমিন থরথর করে যখন কাঁপতেই পৃথিবীর জমিনটাকে স্তম্ভিত দিলাম থামিয়ে দিলাম তারপরেও তোমাদের কি সুস্থভাবে সহজভাবে বাঁচার জন্য আমি আল্লাহ পাক করে দিলাম তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলাম ওয়াল জিবাল আলতাদা ওয়া খলাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনাকুম সুবাত এখন বিস্তার রয়েছে অনেক আলোচনা ছিল আলোচনা করার মতন আমার আর কোনো সময় নাই আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন আপনাদের কাছে এসেছে আলোচনা করবে আমি আপনার কাছে আর বিস্তার আলোচনা করব না আল্লাহ পাক যদি হায়াতে রাখে আপনারা যদি কোনোদিন ডাকেন আমি গুনাহগার আবারো আসব তবে আর আমি বিয়াদবি করব না তবে লাস্ট কথা শেষ কথা আপনাকে আমি বলবো এটাই যে আল্লাহ পাক এতটা নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন সেই নিয়ামতের অস্বীকার না করে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে মসজিদের দিকে গিয়ে আল্লাহকে সিজদা করি যে আল্লাহ এত নিয়ামত আপনি দিয়েছেন আপনার কৃতজ্ঞতার খাতিরে আমরা সিজদা করলাম আল্লাহ খুশি হবে না অখুশি হবে আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি না বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি না আমি আল্লাহ পাক তোমাদেরকে আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদের কি আমার কাছে ফিরে আসতে হবে না আল্লাহ প্রশ্ন করছেন আমার কাছে কি তোমাদেরকে ফিরে আসতে হবে না ফিরে আসতে আমার কাছে তোমাদেরকে হবে তাই আমরা সকলে আল্লাহ পাকের কাছে ফিরে যাব আমরা মিটমিটন করব ফিরে যাব ফিরে গিয়ে আল্লাহকে কি দেখাবো কি বলবো আল্লাহ নিয়ামত দিয়েছেন অস্বীকার করেছি আল্লাহ ছেড়ে দেবে ছেড়ে দেবে না আমি আর আলোচনা বাড়াবো না অনেক আলোচনা ছিল বিস্তার করলাম না সংক্ষেপ করলাম আমার কথাতে আমার আচার ব্যবহারে চরিত্রে যদি আপনারা কোনো দুঃখ বেদনা কষ্ট পান সন্তান হিসাবে ভাই হিসাবে ভাই হিসাবে আমাকে সকলেই ক্ষমার নজরে দেখবেন আমাকে সকলে মাফ করবেন এই বলে বক্তব্য শেষ করছি আমার অ্যাড্রেস পত্র যদি কারোর প্রয়োজন হয় আমার কাছ থেকে আপনারা সকলে আমার অ্যাড্রেস পত্র সংগ্রহ করতে পারবেন এই বলে বক্তব্য শেষ করছি আমা আলাইনা ইল্লাল বালা